আইএসএফ কর্মীদের হুমকি মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল কলকাতার ডিএ ধর্ণা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর যে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে বাঁকড়ার সলব মোড় থেকে বাঁকড়া পর্যন্ত একটি মৌন মিছিলের আয়োজন করে আইএসএফ। কারণ অভিযুক্ত শেখ আব্দুল সালাম ওরফে তোতা বাঁকড়া এলাকার বাসিন্দা। আজকের মিছিল শুরুর আগেই আইএসএফ কর্মী সমর্থকদের হুমকি মারধরের অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের বাইক বাহিনী আইএসএফ নেতৃত্ব এবং কর্মীদেরকে হুমকি দেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়। হাওড়ার আইএসএফ নেতা আবতাব মোল্লার অভিযোগ, পুলিশ ও শাসক দলের কর্মীরা একসাথে তাদের আজ ফাঁসাবার চক্রান্ত করেছিল, যে কারণে সেই ফাঁদে পা না দিয়ে তারা আজ মিছিল বাতিলের সিদ্ধান্ত নেন। আজকে যখন আমরা মিছিলে আমাদের এই ব্লক থেকে এই ব্লকের কর্মীরা ছোট্ট একটা কর্মসূচি নিয়েছিল মৌন মিছিল, গতকালকে নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে অন্যায়ভাবে হামলা হয়েছে, একটা বিধায়ক যখন নিরাপত্তা নয় বাংলার মানুষের নিরাপত্তা কোথায়, এইটার জন্য আমরা একটা মৌন মিছিলের টোটাল আমাদের জেলা এবং রাজ্যে পার্টির পক্ষ থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল। আজকে এই বাংলার সলব মোড়ে এখান থেকে একটা কর্মসূচি প্রস্তাব দেওয়া হয়েছিল, আমাদের কর্মীরা মৌন মিছিল করছিলেন। মৌন মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করে কিছু কর্মীরা তো আশেপাশ থেকে খবর পেয়ে আসছিল, হঠাৎ করে ব্রিজের নিচে টিএমসির দুটো দুষ্কৃতী বাইক বাহিনী তাদেরকে নামিয়ে গাড়িতে মারধর করে। তারপরে যখন আমাদের কাছে খবর আসে, আমরা ফোনে বলে দিলাম ঝামেলা করো না, তোমরা চলে আসো, সভাস্থলে ডেকে নেওয়া হলো। ডেকে নেওয়ার পরে ওরা ওখান থেকে আবার এসে এখানেও চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, চোলায় মারবো ধরবো এই ধরনের নোংরামি করলো। শুধু তাই নয়, এই যে কর্মকাণ্ডটা করলো, পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল পুলিশের সামনে, এত বড় আসবাদেরা পাই কোথা থেকে, এইটাই বাংলার মানুষের কাছে আমরা জানতে চাচ্ছি। না, ভয় পেয়ে নয়, শোনেন, প্রশাসন ভাইরা রিকোয়েস্ট অনুরোধ করলেন যে আপনারা ওই জায়গাটায় আবার যদি মিছিলটা করতে আপনারা যান, আবার সমস্যা হতে পারে, অশান্তি হতে পারে। আমরা সর্বসময় নওশাদ সিদ্দিকীকে ফলো করি, কালকে অত বড় অন্যায় হওয়ার পরেও নওশাদ সিদ্দিকী সর্বসময় বলছেন এটা গেম সাজানো, এটা অন্যায়ভাবে গেম করছে, চক্রান্ত করছে, অন্যায়কে উনি সাপোর্ট করে না। তাই বড় যাতে আমার সমস্যাটা না হয়, বড় সমস্যাটাকে ছোট করার জন্য আমরা এই কর্মসূচিটা পুলিশ প্রশাসনের অনুরোধ রেখে আমরা এখানে কর্মসূচিটা শেষ করছি। প্রতিবাদ সভাটা করে, র্যালিটা না করে প্রতিবাদ সভাটা করে আমরা এখানে শেষ করছি। এর পরিপ্রেক্ষিতে হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আর আইএসএফ যে দাবি করছে অভিযুক্ত আব্দুল সালাম তৃণমূল কর্মী সেটাও মিথ্যা, তাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিবাদে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আইএসএফ এর পক্ষ থেকে সলব মোড় থেকে একটা মৌন মিছিলের হওয়ার কথা ছিল। তাদের অভিযোগ, এখানকার তৃণমূল কর্মীরা তাদেরকে হুমকি দেয়, তাদেরকে কয়েকজনকে মারধর করা হয় এবং পুলিশ এবং শাসক দলের কর্মীরা তারা একত্রিতভাবে তাদের ওপর একটা হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, একদম তারা মিছিলটাকে বাতিল করে। সর্বৈব মিথ্যা অভিযোগ, এর মধ্যে কোনো সত্যতা নেই। আমি গতকালও বলেছি, আজও বলছি, যে তোতা এই ঘটনা ঘটিয়েছে সে বিজেপির একদম সক্রিয় কর্মী, 21 সাল থেকে বিজেপি করছে এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য বলে যেটা বলা হচ্ছে, পঞ্চায়েতে 3 বার মিটিংয়ে না এলে এমনি খারিজ হয়ে যায় তার সদস্য, 2 বছর এই এলাকাতেই থাকে না, তাকে আমার এলাকার ছেলে বলছে এবং তৃণমূলের ছেলে বলছে, এটাও মিথ্যে কথা। এবং আজকের যে ঘটনা, এ ঘটনাও মিথ্যে কথা, এর সঙ্গে কোনো এ নেই। মিছিল আমি তো নিজে বলছি, আমি নিজের মিছিল ওদের সঙ্গে যাচ্ছি, দেখি কে কী বলে। তৃণমূল কংগ্রেস রাজনীতির লড়াই করে, তৃণমূল কংগ্রেস কাউকে কেউ কোনো হুমকি দেয়নি। হুমকি দেবে কেন, 10-20টা লোক নিয়ে এসে হুমকি হয়ে গেল, যেন মনে করছে বিশাল ব্যাপার। ত্রিপুরার আপনারই দলের কারো এক মিছিলে তাকে হাঁটতে দেখা গেছে, কেউ কারো অনুগামী হতে পারে, কেউ কারো হতে পারে, তার সঙ্গে তো দলের কোনো সম্পর্ক নেই, দলে তাকে ফেরানো হয়নি।